সো হ্যালো বন্ধুসকল, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর মই অমর আপনাদের চাই আছে অসম হয় ইউটিউব চ্যানেল। সো বন্ধুসকল, এই বছর মেট্রিক পাস করা স্টুডেন্টসকলে তেওঁলোকৰ হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার এডমিশনের বাবে নিশ্চয় দর্পণ ওয়েবসাইটের যোগেদি তেওঁলোকে এডমিশনের বাবে অনলাইন আবেদন করলে নিশ্চয়। সো বন্ধুসকল, কেনেকৈ আপোনালোকে আপোনালোকৰ সিলেকশন হৈছে নে নাই হোৱা কেনেকৈ আপোনালোকে চাব সো ভিডিও। সো বন্ধুসকল, আজির ভিডিওত মই আপোনালোকক দেখাবলৈ চেষ্টা করিম কেনেকৈ আপোনালোকে দর্পণ ওয়েবসাইটত লগ ইন কৰি আপোনালোকে যিকোনো কলেজৰ হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার মেরিট লিষ্টখন আপোনালোকে চাব পাৰিব। সো বন্ধুসকল, যদি আপোনালোকে আবেদন কৰিছে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার এডমিশনের বাবে, তেনেহলে আপোনালোকে ভিডিওটো সম্পূর্ণ শেষলৈ চাব, কারণ ভিডিওটোত আপোনালোকে গম পাব কেনেকৈ মেরিট লিষ্টখন চাব পাৰিব। আৰু বহুতে গম নাপায় তেওঁলোকে অনলাইন আবেদন কৰিছে বাট তেওঁলোকে গম নাপায় তেওঁলোকৰ নাম আহিছে নে নাই অহা। সো বন্ধুসকল, ভিডিওটো আপোনালোকে সম্পূর্ণ শেষলৈ চাব, মই ষ্টেপ বাই ষ্টেপ আপোনালোকক দেখাবলৈ চেষ্টা কৰিম। সো বন্ধুসকল, অকণো সময় পলম নকৰাকৈ আজিৰ ভিডিওটো আৰম্ভ কৰোঁ। সো বন্ধুসকল, আপোনালোকে ক্ৰম ব্ৰাউজাৰ অপেন কৰি ল'ব, আৰু ক্ৰম ব্ৰাউজাৰ অপেন কৰাৰ পাছত আপোনালোকে তাৰ পাছতে অনলাইন আবেদন কৰা ৱেবছাইটটো আপোনালোকে ইয়াতে লগ ইন কৰি ল'ব। সো ৱেবছাইটটো হৈছে darpan.ahsec.online.in, এইটো ৱেবছাইটত আপোনালোকে আহিব লাগিব। তারপরে ইয়াতে কন্টিনিউ এজ এ স্টুডেন্টত আপনাদের ক্লিক করব। মোবাইল নাম্বার, তারপরে ইয়াতে ডেট অফ বার্থ, তারপরে ফোর ডিজিট পিনটো আপনাদের ইয়াতে ফিল করে লগ ইন করে লোক পড়ে। আর যদি আপনাদের ফোর ডিজিট পিন নাম্বার বা মোবাইল নাম্বার পাহরি গেছে, তেনেহলে ফরগেট লগ ইন ডিটেলসত আপনাদের ক্লিক করে আপনাদের পুনের নতুন করে ফোর ডিজিট পিন আপনাদের জেনেরেট করে লোক পড়ে। তারপরে ইয়াতে আপনাদের লগ ইনত ক্লিক করে দিব। তারপর আপনাদের প্রোফাইলটা ইয়াতে লগ ইন হয়ে যাব। সো আপনি যখন কলেজের বাবে আবেদন করেছিল, এখন কলেজত আপনার মেরিট লিস্টত আপনার নাম নাই, আপনি সিলেক্ট হওয়া নাই, সেইবাবে ইয়াতে জিরো আছে। আর যদি সিলেক্ট হওয়া হলে আপনার ইয়াতে ওয়ান আহিলেহেতেন, ইয়াতে ওয়ান আহিলেহেতেন। সো আপনাদের মাই অ্যাপ্লিকেশনসত যাব। মাই এপ্লিকেশনত আহি দেখিবলৈ পাইছে মই ইয়াতে সিকিপি কলেজ এপ্লাই কৰিছিলোঁ। ইউ আৰ চিলেক্টেড ইন দ্য ৱেটিং লিষ্ট অফ দ্য ইনষ্টিটিউচন। সো আপোনাক ৱেটিং লিষ্টত ৰখা হৈছে এনেধৰণে আহি। সো বন্ধুসকল, যদিহে চিলেকশ্যন হোৱা হ'লে ইয়াতে আপোনালোকক ইয়াতে চিলেকশ্যন হোৱা বুলি আহিলেহেঁতেন। সো বন্ধুসকল, যদি আপোনালোকে এইখন কলেজৰ লিষ্টখন আপোনালোকে যদি চাব বিচাৰে, তেনেহ'লে কলেজত আপোনালোকে ক্লিক কৰি দিব, কলেজখনৰ ফটোখনত আপোনালোকে ক্লিক কৰি দিব বা লিংকত ক্লিক কৰি দিব। তাৰপাছতে ইয়াতে আৰ্টছ ষ্ট্ৰীমত, যদি আপোনালোকে আৰ্ট ষ্ট্ৰীমত যদি চাব বিচাৰে লিষ্টখন, তেনেহ'লে আৰ্ট ষ্ট্ৰীমত ইয়াতে ক্লিক কৰিব। তাৰপাছতে ইয়াতে ছিট দেখিবলৈ পাইছে 300 আছে আৰু আপ্লাইড হৈছিল 488টা। আৰু লিষ্টখন যদি চাব বিচাৰে, তললৈ এনেধৰণে স্ক্ৰল কৰি দিব। সো ইয়াতে দেখিবলৈ পাইছে লিষ্টবিলাক। সো বন্ধুসকল, দেখিবলৈ পাইছে ইয়াতে চিলেকশ্যন লিষ্টবিলাক তলতে ইয়াৰে দেখুওৱা হৈছে। সো ইয়াতে প্ৰথমতে দেখিবলৈ পাইছে এনেধৰণে চিলেকশ্যন নেমবিলাক আহি গৈছে। আৰু ইয়াতে লিখা আছে এডমিশ্যন অফাৰ্ড বাই দ্য কলেজ। সো এনেধৰণে লিষ্ট, চিলেকশ্যন লিষ্টবিলাক আছে। আৰু তললৈ যদি স্ক্ৰল কৰে, তেনেহ'লে আপোনালোকে ৱেটিং লিষ্টবিলাকো ইয়াতে দেখিবলৈ পাব। সো এইবিলাক দেখিবলৈ পাইছে ৱেটিং লিষ্ট, ইন ৱেটিং লিষ্ট, ইন ৱেটিং লিষ্ট। আৰু যদি আপোনালোকৰ এনেধৰণে ৱেটিং লিষ্টত যদি নাম আহিছে, তেনেহ'লে আপোনালোকে কলেজত গৈ কৰ্তৃপক্ষৰ লগত আপোনালোকে কথা পাতিব লাগিব। তাৰপাছতে যিবিলাক চিলেক্টেড কেণ্ডিডেট হয়, তেওঁলোকৰ যদি কোনোবাই যদি এডমিশ্যন নলয়, তেনেহ'লে তেওঁৰ জেগাত আপোনালোকৰ এই ৱেটিং লিষ্টত থকাবিলাকৰ নাম তেওঁলোকে ভৰাই দিব পাৰিব। সো বন্ধুসকল, যদিহে আপোনালোকে বেলেগ কলেজৰ যদি চাব বিচাৰে, তেনেহলে আপনাদের ইয়াতে কলেজত ক্লিক করব। সো আপনাদের কলেজের নাম ইয়াতে সার্চ করে লোক পড়ে, মই ইয়াতে প্রথম কলেজতে ইয়াতে ক্লিক করে দিছো। আর ইয়াতে লিস্টখন আপনাদের দেখালে চেষ্টা করিম, আপনাদের বিচরা কলেজখনের লিস্ট আপনাদের চাব পড়ে, তাতে সার্চ করে লব। সো ইয়াতে মই আর্টস স্ট্রিম, ইয়াতেখন আর্টসর হয়, আর এটো সিট এভেলেবল 200 আর অ্যাপ্লাই হয়েছে 533টা। সো যদি তললে স্ক্রল করিম, তেনে দেখলে পাব ইয়াতে সিলেকশন লিষ্টখন তললৈ আহি গৈছে।
সো আপোনালোকেও এনেধৰণে আপোনালোকৰ নাম আপোনালোকৰ চিলেকশ্যন চিলেক্টেড লিষ্টত আছেনে ৱেটিং লিষ্টত আছে আপোনালোকে চাব পাৰিব আৰু বেলেগ কলেজৰো এনেধৰণে লিষ্টবিলাক আপোনালোকে চাব পাৰিব সো তললৈ যদি চাই তেনেহ'লে দেখিবলৈ পাইছে ইন ৱেটিং লিষ্ট সো বন্ধুসকল আশা কৰোঁ ভিডিঅ'টো আপোনালোকে সো বন্ধুসকল আশা কৰোঁ ভিডিঅ'টো আপোনালোকৰ হেল্পফুল হৈছে আপোনালোকেও এনেধৰণে আপোনালোকৰ নামবিলাক আপোনালোকে চাব পাৰে সো যদিহে ভিডিঅ'টো হেল্পফুল হৈছে তেনেহ'লে ভিডিঅ'টো লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰি দিব আৰু চেনেলত যদিহে প্ৰথমবাৰ ভিজিট কৰিছে এনেধৰণৰ ভিডিঅ'চবিলাক চাবলৈ আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব সো বন্ধুসকল লগ পাম নতুন এটা ইণ্টাৰেষ্টিং ভিডিঅ'ৰ সৈতে আজিলৈ ইমানতে সমাপ্ত কৰিছোঁ লগ পাম নতুন এটা ইণ্টাৰেষ্টিং ভিডিঅ'ৰ সৈতে জয় আই জয় অসম